ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আক্রান্ত প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি, আপাতত চিকিৎসায় সাড়া দিচ্ছেন না প্রাক্তন রাষ্ট্রপতি, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অবস্থা এখনও সংকটজনক, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কিরকম জানবো গোপাল চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি, তার সঙ্গে কথা বলবো। গোপাল, শুধুমাত্র বাংলার মানুষ নয়, সারা দেশ এই মুহূর্তে উদ্বেগের মধ্যে রয়েছেন, উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, কেমন আছেন প্রণব মুখোপাধ্যায় এটা জানার জন্য শেষ কি খবর তোমার কাছে রয়েছে গোপাল? দেখো, কিছুক্ষণ আগেও তাদের পরিবারের সদস্য সাথে আমার কথা হয়েছে, সেই জায়গা থেকে উৎকণ্ঠা কিন্তু বাড়ছে। তোমাকে বলবো যে অত্যন্ত সংকটজনক অবস্থায় তিনি রয়েছেন, একদম ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে রয়েছেন, ভেন্টিলেশন এর মধ্যেই তিনি রয়েছেন। তাকে বিভিন্ন আনুষাঙ্গিক সাপোর্ট দেওয়া হয়েছে, সেই জায়গায় যেটা বলছে কোড আনকোড অত্যন্ত সংকটজনক অবস্থায় তিনি রয়েছেন। তুমি জানো আজকে সকালেই আমরা একটা খবর দিয়ে করেছিলাম, সেটা হচ্ছে যে অভিজিৎ পুনঃপুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছিলেন যে গতকাল অপারেশনের পরে ক্ষীণ হলেও একটা সাড়া দিচ্ছিল, একটা একটা গ্র্যাজুয়ালি একটা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছিল। ডক্টর কাশ্যপ যিনি এই চিকিৎসা করছেন, পুরবাবুর একদম কাছে থেকে যে চিকিৎসাটা করছেন, তারই সূত্র ধরে তিনি বলেছিলেন সেই জায়গা থেকে একটা আশার আলো দেখছিলেন, যারা কোনো অনুগামী রয়েছেন, অনুরাগী রয়েছেন, সেই মানুষরা একটা আশার আলো দেখছিলেন। কিন্তু তিনটের পর আচমকায় নতুন করে তার শারীরিক যে অবনতি আবার কিন্তু হয়েছে, এবং আবার সংকটজনক একটা একটা সংকটজনক জায়গায় কিন্তু আবার দাঁড়িয়ে গেছেন তার স্বাস্থ্য। এই মুহূর্তে তার চিকিৎসায় চিকিৎসকরা রয়েছেন, একটু আগেও সেখানে সন্ধ্যার দিকেও প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ছিলেন। তোমাকে যেটা বলবো যে এক কথায় অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন প্রণব মুখোপাধ্যায় এই মুহূর্তে। চিকিৎসায় যে সারাটা দিয়েছিলেন খুব ক্ষীণ, যেটা বলা হচ্ছিল খুব ক্ষীণ সকালের দিকে, সেটা কিন্তু তিনটের পর থেকে আর দিচ্ছেন না। সুব্রজিৎ, ধন্যবাদ গোপাল। আমরা দর্শকদের আরেকবার জানিয়ে রাখি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার আরো অবনতি, আপাতত চিকিৎসায় সাড়া দিচ্ছেন না প্রাক্তন রাষ্ট্রপতি, এখনো সংকটজনক অবস্থা, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বিজেন্দ্র সিংহ আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। বিজেন্দ্র, কিছুক্ষণ আগে গোপালের সঙ্গে কথা হচ্ছিল এবং যে খবর পাওয়া যাচ্ছিল যে সকাল পর্যন্ত কিছুটা হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি, কিন্তু তারপর যত বেলা গড়িয়েছে তার পরিস্থিতি সংকটজনক হয়েছে। তোমার কাছে কি খবর রয়েছে বিজেন্দ্র? হ্যাঁ, ঠিকই বলছে যে যেটা জানা যাচ্ছে এখন অব্দি, সকালে যখন আমি গেছিলাম হাসপাতালে তখন ডাক্তাররা জানাচ্ছিলেন কি 24 ঘন্টা তারা মনিটর করছেন, ইমপ্রুভমেন্ট হওয়ার পর নেক্সট কোর্স অফ অ্যাকশন করা হবে ট্রিটমেন্টের। কিন্তু সন্ধ্যেবেলা যে বুলেটিন এসেছে সেক্ষেত্রে বলা হচ্ছে যে এখনো তিনি ক্রিটিক্যাল রয়েছেন এবং পরিস্থিতি ঠিক হওয়ার জায়গায় আরো ওয়ার্সেন্ড হয়েছে, আরো খারাপ হয়েছে, কিন্তু এখনো মনিটরিং এ রেখেছেন ডাক্তাররা তাকে। কিছু ইমপ্রুভমেন্ট হওয়ার পর পরবর্তী ট্রিটমেন্ট গুলো করা হবে, তবে তার এমার্জেন্সি সার্জারি যেটা গতকাল করা হয়েছিল সেটা সফল হয়েছিল। তারপর ডাক্তাররা আশাবাদী ছিলেন কি আজকে ইমপ্রুভমেন্ট হওয়ার পর নেক্সট কোর্স ঠিক করা হবে, কিন্তু এখন অব্দি যে সন্ধ্যেবেলা যে বুলেটিন এসছে হাসপাতাল থেকে সেটাতে কিছুটা উদ্বেগও বলা হচ্ছে, কেন কি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে না গিয়ে আরো খারাপ হয়েছে। তবে ডাক্তাররা আশাবাদী কি আগামী 24 ঘন্টার মধ্যে তিনি রেসপন্ড করবেন এবং ভেন্টিলেটর থেকে তাকে সরাতে হয়তো ডাক্তারদের সেটা চিন্তা ভাবনা করবেন। এখনো তিনি ভেন্টিলেটরে রয়েছেন এবং ভেন্টিলেটর সাপোর্টে তার চিকিৎসা এখন ডাক্তাররা করছে। ধন্যবাদ বিজেন্দ্র।